জানলে অবাক হবেন যে ভারতকে আরও 36টি রাফায়েল দেবে ফ্রান্স। ভারতের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মধ্যে বৈঠক সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার মোট 14টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়াতে সম্মত হয়েছেন তারা। তবে কয়েক বিলিয়ন ডলার অর্থমূল্যের রাফায়েল জেট যুদ্ধবিমান সরবরাহের ব্যাপারে ফ্রান্সের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির তথ্য প্রকাশের দাবি মানতে রাজি হচ্ছে না মোদি সরকার। সেই প্রেক্ষাপটে এই চুক্তি। 2016 সালে প্রায় 58,000 কোটি টাকার চুক্তিতে সই করে ভারত ফ্রান্স। চুক্তি অনুসারে 36টি রাফায়েল যুদ্ধবিমান ভারতকে দেবে ফ্রান্স। কংগ্রেসের দাবি, তাদের আমলে এ ব্যাপারে স্বাক্ষরিত চুক্তিতে যে দাম ঠিক হয়েছিল তার চেয়ে অনেক বেশি দাম ধরা হয়েছে মোদির সই করা চুক্তিতে। চুক্তির সব তথ্য প্রকাশ করুক সরকার। অন্যদিকে ভারতকে আরও 36টি রাফায়েল দিতে দরাদরি শুরু করেছে ফ্রান্স। পরে যৌথ সাংবাদিক সম্মেলনে মোদি বলেন, আমাদের প্রতিরক্ষা সহযোগিতা এমনিতেই দৃঢ়, ফ্রান্সকে সবচেয়ে বিশ্বস্ত প্রতিরক্ষা শরিকদের মধ্যে ফেলেছি আমরা। দুদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সরঞ্জাম দেওয়া নেওয়ার বোঝাপড়াকে তিনি প্রতিরক্ষা সম্পর্কে সোনালী সময় বলেও মন্তব্য করেন। অপরদিকে ফরাসি প্রেসিডেন্ট দুদেশের প্রতিরক্ষা সহযোগিতার নতুন গুরুত্ব রয়েছে বলে অভিমত জানিয়ে বলেন, ভারত এ ব্যাপারে রাফায়েল যুদ্ধবিমান কেনার এক সার্বভৌম সিদ্ধান্ত নিয়েছে। আমরা এক্ষেত্রে অগ্রগতির দিকে নজর রাখছি। আমরা এই চুক্তি এগিয়ে নিয়ে যেতে চাই। এটা একটি দীর্ঘমেয়াদী চুক্তি যাতে উপকৃত হবে দুপক্ষই। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের কৌশলগত বোঝাপড়ার মূলে রয়েছে এটি।